নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষকের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী অনশন করেছেন নিয়োগ বঞ্চিত বেসরকারি শিক্ষকরা। পাশাপাশি প্রায় 1 লাখ চাকরি প্রার্থী নিয়োগ নিশ্চিতের আগে 14তম নিবন্ধন পরীক্ষা বাতিলের দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার জালালী। অনশনে অংশ নেওয়া এই শিক্ষকরা 1 থেকে 12 নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ। তাদের নিয়োগ না দিয়েই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এ 14তম নিবন্ধন পরীক্ষার আয়োজন করেছে। অথচ 3 বছরের মধ্যে নিয়োগ না পেলে এই শিক্ষকদের সনদই বাতিল হয়ে যাবে। চাকরি হয়নি, এর ভিতর 13তম পরীক্ষা অলরেডি তারা নিয়ে নিয়েছে, আবার 14তম সার্কুলার নিয়েছে, এটা কোন বিচার? আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, NTRC এ অবৈধভাবে অর্থ আয়ের উদ্দেশ্যেই উত্তীর্ণদের নিয়োগ না দিয়ে নতুন পরীক্ষার আয়োজন করেছে। আবার নিয়োগ বাণিজ্যের অভিযোগও NTRC এর বিরুদ্ধে। 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাতিল করে অতি দ্রুত অবিলম্বে 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিতদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। তারা বলেন সনদের কোনো সময়সীমা থাকতে পারে না, তাই সনদের মেয়াদ আজীবন করার দাবিও জানান তারা। দেলোয়ার জালালী, SA TV,